এই কাদিয়ানি সম্প্রদায় যারা আছে তারা আমার নবীকে শেষ নবী না মানার কারণে তারা কাফের হয়ে গেছে তারা কাফের হয়ে গেছে তারা কাফের হয়ে গেছে এই কাদিয়ানি সম্প্রদায় কাফের এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি এই কাদিয়ানি সম্প্রদায় যারা আছে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হোক কথা বলেন ঠিক কিনা আমাদের দেশে কাদিয়ানি একটা সম্প্রদায় বাহির হয়েছে তারা আমাদের নবীকে শেষ নবী মুখে বলে মানে কিন্তু আসলে তারা মানে না তারা গোলাম আহমদ কাদিয়ানিকে তাদের নবী হিসাবে মানে শুনেন তারাও দেখি এই আয়াতের দলিল দিয়ে বলতেছে যে আল্লাহর নবীজির পরে নাকি নবী আসবে জোরে কর না হুজুরুল্লাহ আহলে সুন্নাতুল জামাতের আকীদায় যদি কেউ বিশ্বাসী হয় তাহলে আল্লাহর নবী শেষ নবী এটা বিশ্বাস করতে হবে আমার নবীজির পরে আর কোন নবী নাই সেটা মানতে হবে যদি কোন কাদিয়ানি ফেরকা আমার নবীকে শেষ নবী না মানে এই কাদিয়ানি সম্প্রদায় যারা আছে তারা আমার নবীকে শেষ নবী না মানার কারণে তারা কাফের হয়ে গেছে তারা কাফের হয়ে গেছে তারা কাফের হয়ে গেছে এই কাদিয়ানি সম্প্রদায় কাফের এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি এই কাদিয়ানি সম্প্রদায় যারা আছে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হোক কথা বলেন ঠিক কিনা তারা অমুসলিম তারা মুসলমান লেবাস ধরে দেশে থাকতে পারবে না তাদের যদি থাকতে হয় গোলাম মোহাম্মদ কাদিয়ানি সুরতে থাকতে হবে আল্লাহর নবী মোহাম্মদুর রাসূলুল্লাহর সেই সুরতে তারা থাকতে পারবে না মুসলমান দাবি করবে সাধারণ মানুষের ঈমানগুলি নষ্ট করবে এটা হতে দেওয়া হবে না হবে না হবে না কথা বলেন ঠিক কিনা এটা মুসলমানদের দেশ তুমি অন্য নাম ধরে থাকো সমস্যা নেই এদেশে হিন্দু বহু হিন্দু আছে কথা বলেন ঠিক কিনা এদেশে বহু হিন্দু আছে আমরা তাদেরকে বলি না যে তোমরা মুসলমান না তোমরা হিন্দু তোমাদের মতো তোমরা থাকো যারা খ্রিস্টান এদেশে বহু আছে খ্রিস্টান তাদের নিজেদের মতো থাকে কিন্তু মুসলমানদের নাম দিয়ে এই কাদিয়ানি সম্প্রদায় থাকতে পারে না যদি থাকতে হয় অমুসলিম হিসাবে থাকতে হবে কাদিয়ানির অনুসারী গোলাম আহমদ কাদিয়ানিকে অনুসরণ করে তাদের মতে থাকতে হবে মুসলমানদের মতে তাদের এখানে ঠাই দেওয়া চলবে না কষ্ট নেবেন না ভাই যা বর্তমান সমাজে এমন ভাবে ফেতনা তারা ছড়াইতেছে মানুষের ঈমান আমলগুলি তারা নষ্ট করে দিতেছে আল্লাহ এদের হাত থেকে আমাদের ঈমানকে হেফাজত করুন সকলে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন